মরিয়ম ও মার্থা। লুক 10:38-42। এরপর যিশু যাত্রাপথে কোনো এক গ্রামে এলেন। সেখানে মার্থা নামে একজন স্ত্রীলোক তাকে সাদর অভ্যর্থনা করলেন। মরিয়ম নামে তার একটি বোন ছিল, তিনি যিশুর পায়ের কাছে বসে তার শিক্ষা শুনছিলেন। কিন্তু খাওয়া দাওয়ার নানারকম আয়োজন করতে মার্থা খুবই ব্যস্ত হয়ে পড়েছিলেন। তিনি যিশুর কাছে এসে বললেন, প্রভু আপনি কি দেখছেন না আমার বোন সমস্ত কাজ একা আমার ঘাড়ে ফেলে দিয়েছে, ওকে বলুন ও যেন আমায় সাহায্য করে। প্রভু তখন মার্থাকে বললেন, মার্থা মার্থা, তুমি অনেক বিষয় নিয়ে বড়ই উদ্বিগ্ন ও চিন্তিত হয়ে পড়েছো, কিন্তু আসলে কেবলমাত্র একটা বিষয়ের প্রয়োজন আছে, আর মরিয়ম সেই উত্তম বিষয়টি বেছে নিয়েছে যা তার কাছ থেকে কখনো কেড়ে নেওয়া হবে না।